আমার কাছে রয়েছে এটা জ্যাকাপং লিলির কন্দ তো এটাকে কিভাবে পটিং করব সেই পটিংয়ের প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই জ্যাকাপং গাছের কন্দ এগুলো দাম প্রচুর হয় তো এটা আমি গত বছর বসিয়েছিলাম কিন্তু এটার থেকে ফুলও হয়নি গাছটাও খুব একটা বড়ো হয়নি ভালো রোদে ছিল না বলে তো এবছর আমি সেটাকে তুলে নিয়েছি হ্যাঁ তুলে নিয়ে এই এইটাকে আমি পটিং করব মাটি তো আগে থেকেই রেডি করে রেখেছিলাম ভাবে নর্মাল পদ্মের মাটি রেডি করে সেভাবেই রেডি করেছিলাম এটাকে একশো টাকার গামলায় আমি প্রতিস্থাপন করব কিভাবে করব সেটা আজকের ভিডিওতে দেখাচ্ছি চলুন এই গামলাটায় মাটি রেডি করেছিলাম সেই সাধারণভাবে পদ্মার মাটি যেভাবে রেডি করে তার ভিডিও দেখিয়েছিলাম তো পদ্মের ক্ষেত্রে আমরা কি করি সাইড দিয়ে টিউবার বসাই কিন্তু এটা যেহেতু সাইডে হয় না এটা মাঝখানে বসালেও চলে তাই আমি মাঝখানে এর পরিমাণ অনুযায়ী তো গাড্ডা করে নেবো মাটিটা আমি চেয়েছিলাম যাতে শুধু মাটি থাকে জল না থাকে কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার কারণে জলটাও হয়ে গেছে তো আমি এইরকমভাবে গাড্ডা করে আমি বসিয়ে এটাকে জাস্ট হালকা করে মাটি দিয়ে চাপা দিয়ে দেব যেভাবে পদ্মের টিউবারটাও মাটি দিয়ে চাপা দিলাম ঠিক সেইভাবেই এই টিউবারটাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো ঠিক এইভাবে হাতের ওপর ভর করে আমি জল দেবো আগের ভিডিওতেও দেখিয়েছি কীভাবে জল দিচ্ছি এই হাতের ওপর জল ফেলে ফেলে জল দিয়ে জলটাকে ঠিক এতটার মতো আমি ভরে দেবো আর এতটা ফাঁকা রাখবো এতটা জল দিয়ে ভরে দিয়েছি আমি এটাকে ফুল সানলাইট রাখছি আশা করি এবছর জ্যাকা বঙ্গ থেকে আমি ফুল পাবো ফুল পেলে আপনাদের ভিডিও দেখাবো আর আপনাদের কারো যদি গাছ বা ফুল লাগে আপনার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করবেন সেখানেই আমি আমার নাম্বার দিয়ে দেবো বা আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বার থেকে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা